school, college, kimba university, backbench guro thake na dokane. Shobai kore obosho shudhu ektai proshno, ei backbench er kara sodosho. Tumi ami amra mile backbenchers ra khuje ne. Tumi ami amra mile backbenchers ra khuje ne. আশা প্রেম ছেকা আর কত যে প্যারা চলে নাই সব ছাড়া স্বপ্ন দেখি বড় হবার হাতি ঘোড়া চড়া ব্যাক বেঞ্চার্সদের জয় গান গা স্বপ্ন রাখবো জেলে সব হতাশা ভুলে বিশ্বাস করব অনন্ত কালি আমি আমরা মিলে ব্যাক বেঞ্চার্স রাখো জেনে আমার বাবা বিয়ে করতে এই বুড়া বয়সে তোর আব্বা বিয়ে করবে করবে সে পছন্দের মতো একটা পাত্রী খুঁজে বের করবে আব্বা বিয়ে করতেছে এইটাই তো ঘটনা এইটাই তুই কি পরিবার নিয়ে আমার সাথে চুটকি মারতেছিস তাই না আমি একটু হাসবো এই জন্য তো তুই চেষ্টা করতেছিস আমি বুঝছি তোর অভিনয়টা তুই কি মনে করছিস আমি দেখি নাই হ্যাঁ দূরে বয়ে তুই হাসুস না আমারে দেখা মনে রাখিস তৌফিক বেয়াদবের শাস্তি হইব ভাই ভয় দেখেন না ভাই আচ্ছা তামিম তুমি কি জানো যে তুমি সবার চোখে পড়ে আছো তো আমার ঝামেলা হবে আমার কোনো ঝামেলা হবে যতক্ষণ পর্যন্ত আপনি আছেন আমার পাশে কি অবস্থা তো ভালো চলতেছে দেখা সাক্ষাৎ দিতে হইতেছে না এমন হইতেছে তোর তো মানে আমি চাকরিতে ব্যস্ত হয়ে গেলাম এখন বসে থাকতাম বাসায় এখন অফিসে যাই তোর পড়াশোনা কি অবস্থা কি করিস কেমন আছিস কিছু জিজ্ঞেস করতেছ না এই তোমার কি শরীর ঠিক আছে আরে সব ঠিক আছে জ্বরটা আছে না না কোনো জ্বরটা আছে না দেখি দি চোখটা দি আরে চোখ দেখ ঠিক আছে দেখ আমি এতদিন চাকরি করি নাই আমার পকেটে টাকা ছিল না রেসপন্সিবিলিটি থেকে দূরে দূরে পালাইছি সত্যি কথা বলতে গেলে দূরে পালাইছি সেটা নাদিয়ার থেকে হোক সেটা তোর সাথে হোক সেটা আব্বা আমার কাছ থেকে হোক ঘুমায় ঘুমায় দিন পার করছি ফ্রাস্ট্রেটিং টাইম পার করছি এখন মানে তুই কোথায় আছিস কী করিস কীভাবে পড়াশোনা কী অবস্থা ইউনিভার্সিটিতে যাস কিনা ক্লাস করিস কিনা এটাও ডেকে কখনো জিজ্ঞেস করা হয়নি আচ্ছা ভাই বাদ দাও তো না শোন আজকে আমার বলতে দে তোর কি মনে আছে যে আমরা না খেয়ে কতদিন পার করছি আব্বা আমাকে ফোনে মিথ্যা কথা বলছি যে হ্যাঁ অনেক পেট ভরে খাইছি কিছুই খাইনি বুয়া আসছিল রান্না করতে রান্না না করে চলে গেছে খুব খারাপ সময় পার করছি আমরা একসাথে না খেয়ে তারপরে ধর ডিমবাজি খেয়ে পার করছি দিনের পর দিন তারপর তোর পকেটে পয়সা ছিল না তোর পকেটের পয়সা নিয়ে কিন্তু অনেক সময় নাদের সাথে টাইম পাস করছি দেখো ভাই একটা কথা বলি তোমাকে তুমি তো আমার পকেট থেকে টাকাটা নিয়েছো না টাকাটা নিয়ে কিন্তু আলটিমেটলি আমাদের দুজনেই লাভ হয়েছে কেন জানো টাকাটা নিয়ে তুমি ইন্টারভিউ দিতে গেছো ইন্টারভিউ দিছো তুমি চাকরিটাও পেয়ে গেছো এখন তুমি অনেক স্টেবল হয়ে যাবে তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না এই যে তুমি হতাশ হয়ে আমার উপর চিল্লাচিল্লি করতে রাগারাগি করতে কখনো দেখছো আমি কখনো রেগে গেছি বা রিয়াক্ট করছি করি নাই কারণ তখন তোমার কাজ ছিল না চাকরি পাইতা না তারপর অনেক ঝামেলা দিয়ে গেছো আমরা দুজনই অনেক ঝামেলা দিয়ে গেছি আর এখন তুমি চাকরি পেয়ে গেছো বুঝছো কোনো চিন্তার কারণ নেই সেটাই তোর মতো ভাই থাকলে তো চিন্তাই বেশ ভাই আমার আচ্ছা তুমি কি মানে দুপুরে খাইছো নাকি বসে বসে চিন্তা করছো আর ইমোশনও হয়ে গেছে না খাওয়া দাওয়া করা হয়নি আরে ভাবি কই যা খাইতে না ঘুরতে খাইতেও না ঘুরতেও না কাজে যাচ্ছে কাজ আছে কাজে যাচ্ছি ও একাই নাকি আমি তো একলাই যাই সবসময় কেন দেখতে পাচ্ছ কাউকে দেখতে তো পাচ্ছ না আমি একলাই সবসময় যাই একলাতে ইউজ টু ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চলো না আমিও যাই আপনার কেন তুমি যাবা তোমাকে যেতে বলা হয়েছে এত কেন
তোমরা বেশি বোঝো হ্যাঁ আমি সব কিছু একা করি একা তো ইউজ টু সো তোমার হেল্প লাগবে না কারোর হেল্প লাগবে না আমার আচ্ছা ঠিক আছে এইভাবে মিসবিহেভ করতেছেন কেন আমার সাথে তাই না মিসবিহেভ মানে কেন তোমার সঙ্গে মিসবিহেভ করব তুমি কে হ্যাঁ পিচ্চি একটা ছেলে বাচ্চার মতো থাকো ঠিক আছে এত বড় বড় কথা বলো কেন এত বড় সাহস তোমার আপনি আমার সাথে এরকম বিহেভ করতেছেন কেন কি বিহেভ করতেছি যা করতেছি ঠিক করতেছি বুঝছো তোমাদের মতো ছেলেদের নাম আমার খুব ভালোভাবে চেনা আছে ও তাই না তো আমার মতো আর কয়টা ছেলের সাথে আপনার এরকম পরিচয় আছে যাদের সাথে আপনি মিশন ঘুরেন এক্সকিউজ মি সেটা আমি চিনি না চিনি সেটা আমার ব্যাপার তোমাকে এখানে বলতে বলি নাই ঠিক আছে তুমি তোমার কাজে যাও বেশি মাতব্বর প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করি আমার সাথে এভাবে বিহেভটা করেন না প্লিজ আমি না জিনিসটা নিতে পারি না আচ্ছা তোমাকে একটা কোয়েশ্চেন করি করো আর ইউ ইন এ রিলেশনশিপ না তো কখনো কি তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না তোমার আছে আরে না আমাকে আবার কে ডেট করবে কেন তুমি তো ভালোই আছো হ্যাঁ আমি গুড বয় বাট আমি কখনো সে গুড গার্লটা পাইনি সো গুড গার্ল পাওয়ার অপেক্ষায় আছে এখন পর্যন্ত তাই নাকি আমার সাথে রিলেশনশিপ ভালো লাগে না আমি এসবের মধ্যে নাই তোমারও করা উচিত রিলেশনশিপ হাসলে কেন আমার রিলেশনশিপ কেন করা উচিত মানে এটা না করলে তো তুমি সেই এক্সপিরিয়েন্সটা তো তুমি পাবা না আমাকে অ্যাকচুয়ালি রিলেশনশিপ করতে দিবে না বাসা থেকে পারমিশন দিবে না তারপর অনেক ঝামেলা হবে বকা টকা খাবো আমার এগুলো ভালো লাগে না তা বাসায় না করতে পারলে আমার বাসায় এসে করবা কি করব প্রেম কারণ এটা তুমি যদি না করো তাহলে তো তুমি বুঝবা না তাই না কারণ লাইক লাভ ইজ আ ভেরি বিউটিফুল থিং অ্যান্ড ইফ ইউ ডোন্ট এক্সপ্লোর ইট ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স লাভ হ্যাজ তুমি কিভাবে এত কিছু জানো কারণ এই মহান কথাটা কে বলেছিল জানো না আমার দাদুর নাতি দাদু আচ্ছা আজকে ওয়েদারটা অনেক জোস ইউজুয়ালি মানে আমার এই যে ফুচকা টুচকা খেতে ইচ্ছে করে না বাট আজকে না আমার খুব খেতে ইচ্ছে করছে ফুচকা বাট আজকে তো খাওয়া যাবে না আর চলো না যাই না তুমি সবসময় একটা করে এক্সকিউজ দাও আমাকে আজকেও দিব আজকে পাশে কাজ আছে তাহলে আজকে যাই যাও বাই আমার হাত দুইটা এতদিন তো মনে হচ্ছে আমার একটাই হাত এখন দেখছি আমার দুইটা হাত পুরো জং লেগে গেছে এইসব জায়গাগুলো বাবা ওই হাতটা একটু উপরে তোল কেন আমি ফয়সাল শপথ করিতেছি যে মারামারি কিংবা কাটাকাটি এরকম কোন কর্মকাণ্ডে পরবর্তীতে লিপ্ত হলে তাসনুভা যে শাস্তি দিবে সেটা সারা জীবন মাথা নত করে নিব বলছো না কেন বলো হাত তোল বলছি
হাত তুল তুল বলছ না হাত তুলতে মারামারি কিংবা কাটাকাটি মারামারি কিংবা কাটাকাটি মারামারি কিংবা কাটাকাটি এরকম কোন কর্মকাণ্ডে না দোস্ত এরকম কিংবা এরকম কোন কর্মকাণ্ডে এরকম কোন কর্মকাণ্ডে পরবর্তীতে লিপ্ত হলে তাসনুবা আমাকে যে শাস্তি দিবে সে শাস্তি আমি সারা জীবন মাথা কত করে নিব তুমি এটা আমার যে কি জগত করাইলা দাসনুবা তুমি জানো আমি মারামারি ছাড়া থাকতে পারি না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুই কেমনে পারলি আপনি কেন সরি বলতেছেন এই যে আমার জন্যই তো লেট হইলো তাই না এই জন্য আই এম রিয়েলি সরি আরে না দোস্ত আমাদের দুজনেই আমার জন্য লেট হয়েছে আপনি সরি বলেন না 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 আই এম এক্সট্রিমলি সরি আচ্ছা ঠিক আছে শুনো কালকে কি ক্লাসে আসবা জানি না ভালো লাগলে আসবো প্লিজ শিওর করে বলো না কালকে আসবা ক্লাসে আমি জানি না আর আমার খুব ভালো লাগতেছে না ফোন রাখি প্লিজ প্লিজ কালকে আসো না প্লিজ প্লিজ ক্লাস আসো প্লিজ আমি রাখি বাই হ্যালো হ্যালো কাটিয়ে দিল আচ্ছা কাজটা কি আমি ঠিক করলাম কাজটা কি করা উচিত হলো আমি ঠিক বুঝতে পারছি না এই যে অনুভবের মতো একটা ছেলে না ঠিক আছে ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড আমাদের ফ্রেন্ডশিপ অন্য লেভেলের সব কিছুই বুঝলাম কিন্তু আমি ওর উপরে এত বেশি আস্থা রাখলাম এত বড় একটা দায়িত্ব চাপিয়ে দিলাম কাজটা কি ঠিক হলো ও তো খুব সফট হার্টেড একটা ছেলে
হ্যাঁ, আমার পার্সোনাল লাইফের এই ক্রাইসিসের সাথে ওকে কি ইনভলভ করা আমার ঠিক হলো? আমি তো ওকে ইনভলভ না করলেও পারতাম। আমি কি এত বেশি সেলফিশ হয়ে গেছি যে আমি আমার বন্ধুদেরকেও বাদ দিচ্ছি না আমার পার্সোনাল লাইফের ক্রাইসিস থেকে? আমার লাইফে একটা প্রবলেম হলো, আমি তো একাই নিজের লাইফের এই প্রবলেমগুলো সামলাচ্ছিলাম, তাহলে আরেকটা ছেলেকে আমি কেন ইনভলভ করলাম যে কিনা অনেক বেশি সফট হার্টেড, এত কিছু এত মার পেয়েছে যে কিছুই বোঝে না? উফ, এমন একটা সাধারণ ছেলে যাকে কিনা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে ফেলতে হচ্ছে আমাকে, কিছুই বুঝতে পারছি না। যে কারো মনের দিক থেকে এই বিষয়টা নিয়ে বাদবে? ইভেন অন্য কোনো ফ্রেন্ডে যদি শুনে আমাকে কি ওরা ভালো চোখে দেখবে? খুব টেনশন হচ্ছে। ও না হয় কাজটা করবে, কিন্তু ও আমার হাজবেন্ডের চোখে যদি পড়ে যায় তাহলে বিষয়টা তো খারাপও হতে পারে, তাই না? যদি ধরা পড়ে যায় তখন সিচুয়েশনটা কি হবে? উফ, ভাবতেই পারছি না। রিক্স হয়ে গেল না ব্যাপারটা? তখন তো অনুভব আমার হাজবেন্ডের টার্গেট হয়ে যাবে, আর আমার হাজবেন্ড যে ধরনের মানুষ, সে যে কাউকে মেরেও দিতে পারে। হয়তো একদিন দেখা যাবে অনুভব বাসার সামনে এসে কান্নাকাটি করছে, কি হয়েছে জানতে পারবো যে আমার হাজবেন্ড তাকে ধরে মেরেছে। উফ, অথবা দেখা যাবে যে মারটার দিয়ে রাস্তার মধ্যেই ফেলে রেখেছে, ও জ্ঞান হারিয়ে হয়তো রাস্তায় পড়ে থাকবে, তখন কি হবে? নিজেকে ক্ষমা করতে পারবো? সম্ভবই না, কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারবো না। যাই হোক, বন্ধু তো, ও যেহেতু আমাকে হেল্প করতে চাইছে, আমার ব্যাপারে ইনভলভ হতে চাইছে, তাহলে আমি কেন এত বেশি করে ভাবছি? বিদেশে স্ট্রাগল করে কষ্ট করে বড় হয়েছে, ও তো এত বোকামি করবে না যাতে আমার হাজবেন্ডের হাতে অ্যাটলিস্ট ধরা পড়ে যায়। বরং আমার মনে হয় অনুভব বিষয়টাকে খুব সাবধানেই হ্যান্ডেল করতে পারবে, আর আমি তো ওকে অনেক বিশ্বাস করি, ওর জন্য অনেক খারাপও লাগছে। বাট একদিকে খারাপ লাগা তো কাজ করছে, আরেকদিকে ওর প্রতি আমার কনফিডেন্সও অনেক বেশি। দেখি ও কতটুকু পুরুষ হয়ে উঠতে পেরেছে এতদিনে। অল দ্য বেস্ট অনুভব, তোর জন্য অনেক অনেক শুভকামনা। আই হোপ ইউ উইল উইন অনুভব, অল দ্য বেস্ট। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।